আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। সেখানে আমি দেখো লক্ষ্য করে আমি কিছু অঙ্ক লিখে রেখেছি, এই অঙ্কগুলি কিভাবে সহজভাবে সমাধান করা যায় সে নিয়ে আলোচনা হবে। তোমাদের অবশ্যই কোয়াড্রেন্ট সম্বন্ধে ধারণা আছে, তাহলে এখন আমি শুরু করি। আমি প্রথম অঙ্কটার বাম পক্ষ লিখে রেখেছি, আমার এটার সমান প্রমাণ করতে হবে 1। তাহলে শুরু করি, cos তাকে ভাঙতে পারি 2π মাইনাস 3π/10। এটা লক্ষ্য করো, যদি আমি এটা লসাগু করি, লসাগু 10, 10 এর 20, 20 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে 17 হয়। প্লাস এটা লিখব cos পাই প্লাস 3π/10 প্লাস এটা লিখতে পারো ধরো 10 আর 3 যোগ করলে 13 হয়, আর এটা লেখা যায় cos পাই মাইনাস π/10 প্লাস cos এটা যা আছে তাই রাখবো। এখন আমি এটারে একটু ওভাবে ভাঙতে পারি যে cos 4π/2, আমার কিন্তু 2π ঠিক রাখবো, 2 আর 4 কাটলে 2 হয়, 2π ঠিক আছে, মাইনাস 3π/10 প্লাস cos এটাকে লিখতে পারি 2π/2 প্লাস 3π/10 প্লাস এটা লেখা যায় একইভাবে cos 2π/10 সরি π/2 মাইনাস π/10 প্লাস cos π/10। এখন আমি যদি কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, তার অবস্থানটা কোথায়? তার অবস্থান হলো, যেহেতু 4 আছে, 4 কত নম্বর ঘর? 4 নম্বর ঘর, 4 নম্বর ঘরে অবস্থিত, 4 নম্বর ঘরে কে প্লাস cos প্লাস, সে যেহেতু cos আছে তাহলে সে কিন্তু তার চিহ্নের কোনো কি কষের অনুপাতে কোনো পরিবর্তন নেই, আর যেহেতু এখানে জোর তাহলে চিহ্নের কোনো পরিবর্তন নেই, তাহলে হবে কি cos 3π/10। আর এটার দিকে লক্ষ্য করো, 2 যেহেতু জোর, জোরের জন্য কষের কোনো পরিবর্তন হবে না, তার অবস্থানটা কোথায়? যেহেতু এখানে 2 আছে, 2 নম্বর ঘর প্লাস প্লাস যেহেতু তাহলে পরবর্তী করে চলে গেছে 3 নম্বরে আসছে, 3 নম্বরে কে প্লাস 10 প্লাস আছে এখানে, আর cos যেহেতু সেভাবে মাইনাস, তাহলে লিখবো মাইনাস cos 3π/10। আর এখানে তার অবস্থান কোথায়? 2 নম্বর ঘরে, যেহেতু 2 আছে, 2 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে হলো sin প্লাস সে যেহেতু cos মাইনাস হয়ে যাবে, তাহলে লিখবো cos π/10, আর এটা যা আছে তাই থাকবে cos π/10। এটা তো এটা কাটা যায়, এটা এটা কাটা যাবে, থাকবে কি 0। চলো এটা হবে 0, তাহলে এটা সমান পাওয়া গেল 0। আমার প্রমাণ হয়ে গেল কি, রাইট সাইড, তাহলে এটা মুছে দিই। তারপরে খ করব, খ লেফট সাইড নিলাম 10π/12 5π/12 7π/12 11π/12 এটা সমান 1 প্রমাণ করতে হবে। দেখি কিভাবে এটা করা যায়। ওটা প্রথমটা যা আছে তাই রেখে দেব, 10π/12 এটার কি করব,
নভেটরের ভাঙ্গে ফেলি টেন, আমি প্রথমে দেওয়া নেই পাই বাই টু মাইনাস পাই বাই টুয়েলভ, একটা লক্ষ্য করো লস হবে কত, বারো, বারো দুই দিয়ে বারোর বাকি হলো ছয়, ছয় তাহলে হবে এখানে ছয় পাই, বারো দিয়ে বারোর বাকি হলো এক, এক এক তাহলে থাকবো পাই, তার মানে এটা কিন্তু ঠিক আছে পাই পাই বাই টুয়েলভ, টুয়েলভ হয় এটা লস হবে কিন্তু এটাই পাওয়া যায়, ঠিক এটা এটা লিখতে পারি টেন টেন পাই বাই টু প্লাস প্লাস পাই বাই টুয়েলভ, এটা দিয়ে খেয়াল করো খেয়াল করো এটা লিখতে পারি, দেখো লসাগু হলো কত, কত বারো দুই দিয়ে বারোর বাকি হয় ছয়, ছয়কে ছয় আর এক থাকবে সাত, মানে কি এটা এটা লসাগু গ্রামে এটা কিন্তু পাই, কিন্তু পাই আর এটা এটা লিখতে পারি পারি কিন্তু বারো আছে আছে তাহলে লিখবো লিখবো পাই 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 মাইনাস মাইনাস পাই বাই বারো তাহলে কিন্তু এগারো এগারো হয়ে যায়, এটা বিয়োগ করলে এগারো পাওয়া যায় যোগ বিয়োগ করলে, এখন এখন এটা যা আছে তাই রাখি রাখি টেন টেন পাই বাই বারো বারো আর এটা এটা পাই বাই টু বাই টু, এখানে একটা ওয়ান কল্পনা করতে পারি করতে পারি তাহলে তার অবস্থান কিন্তু এক নম্বর ঘরে আছে, যেহেতু মাইনাস এক নম্বর ঘরে আছে আছে এক নম্বর ঘরে কিন্তু কিন্তু চিহ্নে কোনো পরিবর্তন নাই, সবাই প্লাস সবাই প্লাস, আর যেহেতু এখানে বিজোড় বিজোড় জন্য টেন পরিবর্তন, টেন পরিবর্তনে কট হয়ে যাবে কট কট পাই বাই বারো বারো, তারপরে এখানে লক্ষ্য করো এখানে একটা ওয়ান কল্পনা করতে পারি, ওয়ান কি বিজোর 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 হলে তার অবস্থান কোথায় আছে, আছে ওয়ান বিজোর জন্য কিন্তু টেন পরিবর্তন, টেন পরিবর্তনে কট হয়ে যাবে যাবে আর তার অবস্থানটা কোথায় কোথায় অবস্থানটা কিন্তু ঘুরে কোথায় আসছে, আসছে যেহেতু এখানে ওয়ান আছে তাহলে এক নম্বর ঘর, যেহেতু প্লাস আছে তাহলে এই ঘরে এসে পড়ছে, এখানে কি হবে মাইনাস মাইনাস তাহলে লিখবো মাইনাস মাইনাস কট কট পাই বাই বারো, এটা ব্র্যাকেট রাখি রাখি আর এইটারে এইটারে আমরা লিখতে পারি টেন টেন টু ইন্টু টু পাই বাই টু টু মাইনাস মাইনাস পাই বাই টুয়েলভ, টুয়েলভ এখানে এখানে এটা যা আছে তাই রাখি টেন টেন পাই বাই টুয়েলভ, টুয়েলভ কট কি লেখা যায় ওয়ান বাই টেন, টেন কট হয়ে যায় ওয়ান বাই টেন বাই টেন পাই বাই টুয়েলভ, টুয়েলভ এটা যেহেতু মাইনাস মাইনাস আর এই কট কেউ লিখে দিই লিখে দিই ওয়ান বাই 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 টেন পাই বাই বাই টুয়েলভ, টুয়েলভ এটা দিকে লক্ষ্য করো এটা কোথায় আছে, আছে টু ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই টুয়েলভ, টু টু দুই নম্বর ঘর মাইনাস দুই নম্বর ঘরে আছে, আছে দুই নম্বর ঘরে দুই নম্বর করে কে সাইন প্লাস, সে যেহেতু টেন মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস টেন টেন পাই বাই টুয়েলভ, দেখো এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় মাইনাস মাইনাস গুণ দিলে প্লাস হয়ে যাবে, কি থাকে শুধু ওয়ান ওয়ান সমান কি রাইট সাইড, দেখো খুব সহজে কিন্তু অঙ্কটা অঙ্কটা আমি সমাধান করে ফেললাম করে ফেললাম, এখন এখন আরেকটি করব করব নেব এটা এটা লেফট সাইড নেব সাইন সাইন স্কোয়ার স্কোয়ার পাই বাই সেভেন প্লাস প্লাস সাইন স্কোয়ার স্কোয়ার পাই বাই বাই ফোরটিন ফোরটিন প্লাস প্লাস সাইন স্কোয়ার স্কোয়ার এইট পাই বাই সেভেন সেভেন প্লাস প্লাস সাইন স্কোয়ার স্কোয়ার নাইন পাই বাই ফোরটিন ফোরটিন সমান কি টু প্রমাণ করতে হবে, করতে হবে কি করা যায় করা যায়, এখন আমি এখন আমি এটার এটার ঠিক ওই কোয়াড্রেন্টে ভাঙার চেষ্টা করব করব এটা লক্ষ্য করো যে কীভাবে কোয়াড্রেন্টে ভাঙতে হয়, ভাঙতে হয় প্রথমটা যা আছে আমি তাই রাখি দেবো রাখি দেবো সাইন স্কোয়ার পাই বাই পাই বাই সেভেন প্লাস প্লাস এটাকে কিভাবে লেখা যায় লেখা যায় ভালো করে খেয়াল করো সাইন আমি দিলাম পাই বাই টু মাইনাস পাই বাই সেভেন, যদি লসাগু করি লসাগু হবে কত চোদ্দ দুই যায় চোদ্দ মধ্যে সাত বার তাহলে এখানে হবে সাত মাইনাস মাইনাস সাত যাবো চোদ্দের মধ্যে দুই বার তাহলে টু বাই সাত থেকে দুই গেলে পাই পাই এটাই ঠিক থাকে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি স্কোয়ার দিয়ে দেবো প্লাস প্লাস আর এটাকে লিখতে পারি সাইন 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 পাই প্লাস প্লাস
দেখো লসাগু হলো 14 2 14 মানে যায় 7 বার তাহলে 7 হবে প্লাস 7 14 মানে যাব 2 বার এখানে 2 7 আর 2 যোগ করে 9 তাহলে এটা ঠিক আছে কারণ প্রথমটা যা আছে তাই রেখে দেই sin² π/7 প্লাস এখানে লক্ষ্য করো এখানে একটা 1 কল্পনা করতে পারি 1 π/2 তার অবস্থান কোথায় 1 নম্বর ঘর প্রথম ঘরে সবাই প্লাস আর যেহেতু এখানে 1 বিজোড় আছে তাহলে সাইন পরিবর্তন হবে সাইন পরিবর্তন হয়ে cos হয়ে যাবে তাহলে লিখতে পারি cos² π/7 প্লাস এটারে আমি আরেকটু সাজিয়ে লিখি sin sin 2 into π/2 2 into π/2 প্লাস 7 পাই বাই 7 ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট দা স্কয়ার দেব আর এটা দিকে লক্ষ্য করো এটা যেহেতু এখানে পাই বাই 2 1 এনে কল্পনা করা যায় তাহলে কি এনে বিজোড় 1 যেহেতু তাহলে তার এটা যখন কি সাইন এর পরিবর্তন হবে সাইন পরিবর্তনে cos হয়ে যাবে আর যেহেতু তার অবস্থানটা 2 নম্বর ঘরে 2 নম্বর ঘরে সাইন প্লাস তাহলে প্লাসই থাকবে পাই বাই 7 লক্ষ্য করো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মনে করতে পারি যেহেতু পাই বাই 7 এখানেও পাই বাই 7 বলতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তার মান কি 1 প্লাস আর এটা দিকে লক্ষ্য করো 2 ইনটু পাই বাই 2 প্লাস 7 বাই পাই বাই 7 2 জোর 2 যেহেতু জোর জোরের জন্য কি সাইনে কোনো পরিবর্তন নাই সাইনই থাকবে আর তার অবস্থান কোথায় 2 নম্বর ঘরে যেহেতু প্লাস আছে তাহলে সাইন সবচেয়ে কোথায় 3 নম্বর ঘরে 3 নম্বর ঘরে তো যেহেতু সাইন সে মাইনাস হয়ে যাবে কিন্তু যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে চিহ্নে কোনো পরিবর্তন হবে না এটাই থাকবে হয়ে যাবে সাইন স্কয়ার 7 পাই বাই 7 প্লাস আছে কি ওই কস স্কয়ার পাই বাই 7 এখন 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তার মান 1 1 1 যোগ করলে কি 2 সমান কি রাইট হ্যান্ড সাইড হয়ে গেল তাহলে কি দেখো খুব সহজ ভাবে আমি সমাধান করে দিলাম এখন আবার এটা মুছে দিই এটা মুছে দিলে তাহলে উপরে এটা মুছে দিব এখন আমার আছে এই অঙ্কটা তাহলে এটা সমান প্রমাণ করতে হবে 1 এটা সমান 1 প্রমাণ করতে হবে 1 ও মুছে দেই এটা দেই লেফট সাইড তাহলে এখানে চেষ্টা করি কিভাবে তারে ভাঙা যায় সহজ ভাবে তাহলে নিতে পারি সাইন 2 পাই প্লাস পাই বাই 3 একটু লক্ষ্য করো লসাগু হবে 3 3 দিন 6 6 এর আগে 7 হয়ে গেছে কিন্তু এটা হবে cos যেহেতু উপরে 13 আছে তাহলে দিতে পারি 2 পাই প্লাস পাই বাই 6 মাইনাস এটা cos এটা দিতে পারি কি 2 পাই মাইনাস পাই বাই 3 3 দিকে 6 6 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে হবে 5 আর এটা হবে sin 2 পাই মাইনাস পাই বাই 6 এখানে দেখো 2 পাই সেখানে 12 12 থেকে 1 বিয়োগ দিলেই 11 হয় এখন আমি এগুলি n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই এই সূত্রে ফেলব তার জন্য লিখতে পারি সাইন যেখানে 2 আছে 4 ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 3 কস এটা লেখা যায় 4 ইনটু
4 into pi by 2 plus pi by 6 minus cos এটা লিখব 4 into pi by 2 minus pi by 3 এটা নিচে দিয়ে দেই এটা লিখব 4 into pi by 2 minus pi by 6 এখন তার অবস্থানটা দেখে নেই যেহেতু 4 এনএসএস 4 নম্বর করে আছে 4 নম্বর করে প্লাস দিয়ে হতো তাহলে সে কোথায় চলে গেছে প্রথম করে প্রথম করে সবাই প্লাস সব প্লাস আর যেটা এখানে জোর জোর সাইনে কোনো পরিবর্তন নাই সাইনে থাকবে পাই বাই 3 এদিকে লক্ষ্য করো 4 4 নম্বর ঘর প্লাস থিটা প্রথম করে চলে গেছে এখানে সবাই প্লাস গেছে সেও প্লাস হবে তাহলে লিখতে পারি যে cos পাই বাই 6 মাইনাস এখানে যেহেতু 4 আছে তার অবস্থান 4 নম্বর করে যেহেতু মাইনাস 4 নম্বর করে আছে চিহ্নে কোনো পরিবর্তন নাই যা আছে তাই থাকবে তাহলে লিখতে পারি cos পাই বাই 3 আর এটা দিকে লক্ষ্য করো তার অবস্থান কোথায় আছে 4 নম্বর করে আছে যেহেতু 4 4 নম্বর ঘর 4 নম্বর করে যেহেতু cos প্লাস সেটা সাইন মাইনাস হবে তাহলে লিখতে পারি মাইনাস সাইন পাই বাই 6 এখন আমি মান বসাই দেই সাইন পাই বাই 3 পাই বাই 3 কি বোঝায় 60 ডিগ্রি পাই বাই 3 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি মান কত রুট 3 বাই 2 কস পাই বাই 6 30 ডিগ্রি 30 ডিগ্রি মান রুট 3 বাই 2 মাইনাস এই মাইনাস আমি যা প্লাস কস পাই বাই 3 60 ডিগ্রি কস 60 মান হলো হাফ সাইন পাই বাই 6 30 ডিগ্রি সাইন 30 মান হলো হাফ রুট 3 গুণ দিলে 3 2 গুণ দিলে 4 প্লাস 1 1 গুণ দিলে 1 2 2 গুণ দিলে 4 1 বাই 4 লসাগো 4 4 দিয়ে ভাগ দিলে 1 1 আর 3 গুণ দিলে 3 প্লাস 4 দিয়ে ভাগ দিলে 1 1 1 গুণ দিলে 1 তাহলে কি 4 বাই 4 সমান কি 1 সমান রাইট রাইট সাইড শিক্ষার্থীবৃন্দ একটু বুদ্ধি খাটায় যদি এই ত্রিকোণমিতির ওই এই সূত্রটি ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজেই এই মানগুলি নির্ণয় করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই পরবর্তী অন্য কিছু নিয়ে আবার কথা হবে